আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা বলা যায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। শামীম, আবদুল্লাহকে একটু নক দিয়ে তো, আবদুল্লাহ জয়েন করেনি কেন? ওই তো সবার আগে দেখলাম দিয়েছিল একটা ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আমরা থার্ড চ্যাপ্টারে মোটামুটি শেষের দিকে চলে আসছি বলা যায়। আমাদের আর তেমন কিছু নাই, যদিও আমরা সরলীকরণটা স্কিপ করে এসেছিলাম, ওটা আমরা সরলীকরণটা আবার ব্যাক করব। ওখানে প্রায় 30টার মতো ম্যাথ করতে হবে আমাদের, সহজ, ওটা সূত্র মুখস্থ করলে ওটা পারা যাবে, সমস্যা নাই। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডার। এখন কথা হচ্ছে অ্যাডার, অ্যাডার আবার কি? অ্যাড What do we mean by add? Add means যোগ করা। দেখো, হ্যালো, তোমরা কি শুনতে পাও? স্যার মাইকে অনেক অস্পষ্ট আওয়াজ আসছে। শোনা যায়? ইয়েস স্যার। আচ্ছা, আমি বলছি অ্যাড, অ্যাড বলতে তোমরা কি বুঝো? যোগ করা, যোগ করা। হ্যাঁ, তো অ্যাড আর এটা দিয়ে কি বুঝাবে তাহলে? যে যোগ করে নাকি? যেমন আমরা বলি মেক, মেক মানে তৈরি করা, আর মেকার মানে কি? যে তৈরি করে, যে তৈরি করে, সামন হু মেক মেক্স। আচ্ছা, এখন অ্যাডার ইজ সামন অর সামথিং দ্যাট অ্যাডস, তার মানে অ্যাডার হচ্ছে কিছু, মানে কোনো একটা কেউ হবে বা কিছু একটা হবে যে যোগ করে। তো আমরা এই অ্যাডার সার্কিটটা আজকে আমাদের আলোচ্য বিষয়। কি আব্দুল্লাহ লেট কেন? নামাজ পড়তে। আচ্ছা, নামাজের ওয়াক্ত তো অনেক আগেই হয়, 12:30টার পর থেকে নামাজের ওয়াক্ত শুরু হয়, বা আরো আগে থেকেই। সো আরো আগে পড়ে নিবা অথবা পরে পড়বা, ঠিক আছে? তো আমি বলছিলাম যে আমরা অ্যাডারের কথা বলছি, যে তাহলে অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তো অ্যাডার সার্কিট কি? যে যোগের বর্তনী বা এ লজিক সার্কিট দ্যাট ক্যান অ্যাড টু অর মোর বিটস, দুই বা ততোধিক বিটকে যোগ করতে পারে। দেখো, এখানে ডেফিনেশনে বলছে যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন হয় তাকে অ্যাডার বা যোগের বর্তনী বলে। দ্যাট মিন্স হিয়ার উই আর ইউজিং এ লজিক সার্কিট দ্যাট ক্যান পারফর্ম এডিশন, সে দুই বা ততোধিক বাইনারি বিটকে যোগ করতে পারে। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝছো? হ্যালো স্যার, আরেকবার বললে ভালো হতো। আমি বলছি যে আমরা অ্যাডার বলতে এমন একটা লজিক সার্কিটকে বুঝতেছি বা বোঝাচ্ছি যেটা দুই বা দুইয়ের বেশি লজিক সার্কিটকে, সরি, বাইনারি বিটকে যোগ করতে পারে, যোগ করতে পারে। সিম্পল যোগ, তার মানে অ্যাডার হচ্ছে একটা লজিক সার্কিট যেটা যোগ করতে পারে। কি যোগ করতে পারে? দুই অধিক বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে। বাইনারি সংখ্যা, বাইনারি বাইনারি বিটগুলোকে যোগ সংখ্যা, বাইনারি বিট, বিট বাইনারি সংখ্যা বলা যাবে না এখানে, কারণ এখানে ইন্ডিভিজুয়াল বিটকে সে যোগ করবে। জি জি। আর এখানে ইন্ডিভিজুয়াল বিট বলতে সেখানে বিটগুলো অবশ্যই জিরো এবং ওয়ান দিয়ে পজিটিভ বা নেগেটিভ বা অন অফ এটাকে
রিপ্রেজেন্ট করবে। বুঝতে পেরেছ আমার কথা? এখানে সংখ্যা হিসেবে রিপ্রেজেন্ট হবে না, এখানে বিট হিসেবে রিপ্রেজেন্ট হবে, যেটা অন অথবা অফ বা পজিটিভ নেগেটিভ এরকম কিছু। ইজ দ্যাট ক্লিয়ার? মানে তোমার 0 দ্বারা অফ আর 1 দ্বারা যে, হ্যাঁ অবিয়াসলি সেটা সবসময় যেটা সবসময় আমরা শিখে এসেছি সেটাই। তার মানে অ্যাডার হচ্ছে একটি সমবায় লজিক সার্কিট বা সমবায় সার্কিট। এই যে দেখো এখানে বলা হচ্ছে যে যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন হয় তাকে অ্যাডার বা যোগের বর্তনী বলে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম যে বাইনারি বিটের কথা আর কি। তো অ্যাডার সার্কিট দুই প্রকার। আচ্ছা এখানে কিছু কথা আবার বলছে, দেখো কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়। গুণ হলো বারবার যোগ করা এবং ভাগ হলো বারবার বিয়োগ করা। আবার পুরুক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়, কাজেই যোগ করতে পারা মানেই হলো গুণ বিয়োগ এবং ভাগ করতে পারা। অ্যাডার সার্কিট দুই ধরনের হয়। আচ্ছা এই কথাটা আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে আমরা এই যে স্যার আপনার কথা আস্তে আস্তে আসছে, কি বলো? আমি তো অনেক লাউডলি কথা বলছি, তাহলে আমার কথা আস্তে আস্তে যাচ্ছে এখনো? জি স্যার স্টিল নাও। বাকিরা সবাই কি একই রকম শুনতে পাচ্ছো আস্তে? জি জি স্যার একটু মাইকটা, আমি তো মাইক সামনে নিয়ে কথা বলছি, তাহলে হয়তো চেঞ্জ করা লাগবে মাইক্রোফোন। এখন ক্লিয়ারলি শোনা যায়? হ্যাঁ এখন ক্লিয়ারলি শোনা যায়। ঠিক আছে, তার মানে আরো লাউডলি বলতে হবে, মাইক্রোফোনের ইয়েটা মনে হয় কাজ করছে না ঠিক মতো। আচ্ছা এখানে আমরা ক্যালকুলেটর ওপেন করলাম, ক্যালকুলেটরটাও দেখতে পাচ্ছ, উইন্ডোজ এর ক্যালকুলেটর। তো এখানে দেখো 4 × 5, এখানে আমরা 4 × 5 করলাম, মানে হচ্ছে যোগ করেছি 4 সাথে, সরি গুণ করেছি 4 এর সাথে 5। তো আসলে কি যোগ হয়েছে? আসলে কি এখানে যোগ গুণ হয়েছে? না স্যার, 4 এর বাইনারি বিটকে 5 বার যোগ করা হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, 4 কে 5 বার যোগ করেছে, মানে 4 এর সাথে 4 একবার যোগ করলে কত হয়? 8 হয়। 4 এর সাথে আরো একবার 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, 12 সাথে 4 যোগ করলে হয় 16, 16 সাথে 4 যোগ করলে হয় 20। তো এইভাবে 4 × 5 মানে হচ্ছে 4 কে 5 বার যোগ করো। আমার কথা বুঝতে পারছো? তার মানে কম্পিউটারকে যদি আমরা শুধুমাত্র যোগের ট্রেনিংটা দেই এবং কম্পিউটার শুধু যোগ যদি করতে পারে, তাহলে সে বিয়োগ গুণ ভাগ সবই মানে সবই করতে পারবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো এখন? না এখন মনে হয় একটা জিনিস বুঝো নাই, যে তাহলে যোগের কাজ করালাম কিন্তু বিয়োগ করবে কিভাবে তাহলে? সেটাই বুঝতেছি না। এটা ওই যে ইয়ে যেটা বললো যেটা বললো টুস কমপ্লিমেন্ট করে, মানে বিষয়টা হচ্ছে যে আমরা যোগ করছি, দেখো টু, আমরা আসলে টু থেকে যদি ওয়ান মাইনাস করি দ্যাট মিন্স আসলে আমরা মাইনাস করছি না, আমরা দুই এর সাথে যোগ করছি মাইনাস ওয়ান, যেটা আমরা টুস কমপ্লিমেন্ট। আচ্ছা আচ্ছা স্যার, টুস কমপ্লিমেন্ট। আচ্ছা হ্যাঁ, আলটিমেটলি দেয়ার ইজ নো subtraction, there is no multiplication, there is no division, there is only one arithmetic operation, that is addition. একটা মাত্র ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক অপারেশন আমাদের আছে কম্পিউটার সিস্টেমে, সেটা হচ্ছে কি যোগ, এডিশন। আর সেই যোগের কাজটা আমাদের হবে হচ্ছে এই অ্যাডারের মাধ্যমে। তার মানে কম্পিউটারের এই লজিক সার্কিটটা সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমাদের অনেক কিছু আমরা শিখতে পারব। এখন কি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাডার দিয়ে আমরা কি করব বা অ্যাডার জিনিসটা কি কিভাবে কাজ করে সেটা পরে, আগে এটুকু বুঝেছো কিনা? আচ্ছা তো অ্যাডার হচ্ছে দুই প্রকার,
অ্যাডার সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। তোমরা অ্যাডারের ডেফিনেশনটা খাতায় লিখলে সেটা বেটার, আবার হাফ অ্যাডার ফুল অ্যাডার এটার ডেফিনেশনটা লিখলেও ভালো। আচ্ছা, হাফ অ্যাডার, এরপর আসছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে আমি একটু বলে নিই। হাফ অ্যাডার হচ্ছে এমন একটা লজিক সার্কিট, দেখো এটা যদি আমরা লজিক সার্কিট ধরি, হাফ অ্যাডার এইচ এফ, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি, সরি এইচ এ, এটা দিয়ে বুঝাচ্ছি হাফ অ্যাডার। তো এখানে যে যোগ বর্তনীর সাহায্যে বাইনারি দুইটি বিট যোগ করা যায় এবং দুই বিট যোগ করে দুইটা আউটপুট পাওয়া যাবে, সাম আর ক্যারি। এস দিয়ে বোঝাচ্ছে সাম মানে যোগফল, আর ক্যারি দিয়ে বোঝাচ্ছে যেটা হাতে থাকে, ওই যে ক্যারি। স্যার ডেফিনিশনটা আরেকবার বলা যাবে? অবভিয়াসলি আরেকবার বলা যাবে, আগে এটা বুঝে নাও আমি বলবো আবার। মানে এটা একটা লজিক সার্কিট যেটার মাধ্যমে তুমি দুইটা বিট যোগ করতে পারবা। হাফ অ্যাডার হচ্ছে একটা লজিক সার্কিট যেটা দুইটা বিট যোগ করে সাম এবং ক্যারি আউটপুট হিসেবে দেয়। আচ্ছা স্যার, সাম আর ক্যারির মানে সাম মানে কি? সাম এস ইউ এম, এটাকে আমরা শর্ট ফর্মে দিচ্ছি, আর ক্যারি মানে হচ্ছে এটা যেটা হতে থাকে, যেটা সি এ আর আর ওয়াই, ক্যারি। ক্যারি মানে কি এখানে? যেটা আমরা হাতে রাখি না, ওই যে পাঁচ পাঁচ দশ যোগ করে আমরা শূন্য লিখি, হাতে এক রাখি, ওই রকম আর কি, যেটা হাতে থাকে। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখন ডেফিনেশনটা লেখো হাফ অ্যাডারের। যে যুক্তি বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করা যায়, দুটি বাইনারি বিট যোগ করা যায় বা যোগ করে লিখো, দুটি বাইনারি বিট যোগ করে এস মানে সাম আর কি, সাম এবং সাম লিখে ব্র্যাকেটে এস লিখো এবং ক্যারি পাওয়া যায়, ক্যারি লিখে ব্র্যাকেটে সি লিখো। একবার বলেন তো শুরু থেকে। যে যোগ বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করে সাম এবং ক্যারি পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে বা অর্ধ যোগ বর্তনী বলে বাংলাতে লিখলে। লিখেছ কি? জি স্যার লিখেছি। তাহলে আমরা হাফ অ্যাডার কি সেটা জানলাম এবং হাফ অ্যাডারের বর্তনীটা দেখতে কেমন হবে, দুইটা বিট যোগ করবে, তার মানে এরকম, ফুল অ্যাডার নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আগে হাফ অ্যাডার নিয়ে আমরা আলোচনা করি। তো হাফ অ্যাডার এখানে লজিক সার্কিটটা যদি এরকম হয়, সেখানে দুটি বাইনারি বিট যোগ করবে, তার মানে হচ্ছে দুটি বাইনারি বিট দুইটা ভেরিয়েবলের মাধ্যমে যাবে, এ আর বি, আর এখানে আউটপুট, আচ্ছা এখানে এইচ এ দিয়ে বোঝাচ্ছে হাফ অ্যাডার, আউটপুট এখানে এস আর সি। সো ইজ দ্যাট ক্লিয়ার? এটা এটা কি ক্লিয়ার টোটালি? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা আঁকবো।
এখানে ইনপুট কয়টা ছিল দুইটা স্যার দুইটা তোমরা হেডিংটা দাও হচ্ছে হাফ অ্যাডারে ট্রুথ টেবিল এঁকেছো এটা জি স্যার ওকে তাহলে দুইটা ইনপুটের জন্য আমরা যেভাবে ইনপুট নরমালি নিয়ে থাকি সেভাবে নিব 00 11 01 01 01 এটা নিয়ে কারো নিশ্চয় কোনো কোশ্চেন নাই স্যার এখন আমরা শূন্য যোগ শূন্য কত হয় শূন্যই হবে জিরো প্লাস জিরো তাহলে সামেও জিরো খ্যারিতেও জিরো জিরো প্লাস ওয়ান তাহলে হাতে কিছু থাকে না জিরো ওয়ান প্লাস জিরো হাতে কিছু থাকে ওয়ান প্লাস ওয়ান জিরো হাতে ওয়ান প্লাস ওয়ান মানে কি টু টু মানে বাইনারিতে টু মানে হচ্ছে জিরো লিখবো এখানে আর হাতে এক হাতে ক্যারি ওয়ান ভালো করে দেখো এটা বুঝো কিনা স্যার আমি জিরো জিরো আর ওয়ান ওয়ান একটু বুঝতে পারিনি জিরো জিরো ওয়ান ওয়ান একটা মানে এই যে এটা জিরো আর এই জিরো এটা হ্যাঁ প্রথম জি জি তুমি জিরো সাথে জিরো যোগ করলে তোমার কত আসে আলটিমেটলি জি স্যার জিরোই হয় বাট ক্যারিতে আবার জিরো কেন ক্যারি তো যদি যোগ ফলে জিরো হয় তাহলে হাতে কিছু থাকবে নো স্যার মানে বিষয়টা হচ্ছে 5 প্লাস 6 যোগ করলে কত হয় 5 আর 6 11 তো 11 এর জি 11 মানে তোমার হচ্ছে 1 বসে আর হাতে থাকে 1 তাই না স্যার একটা পরে বসে তো তোমার যদি যোগ ফলই শূন্য হয় তুমি যদি শূন্যর সাথে শূন্য যোগ করো তাহলে কি তোমার যোগ ফলই শূন্য তাহলে হাতে কি এক থাকবে না শূন্য থাকবে শূন্যই থাকবে হ্যাঁ তো সেটাই শূন্যই করা হয়েছে স্যার আর ওয়ান আর ওয়ান লাস্ট এটা হচ্ছে ওয়ান বাইনারি যোগ করো বাইনারি যোগ হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় ওয়ান যোগ করলে টু টু তো টু কি বাইনারিতে লেখা যায় বাইনারি যোগ আমরা যে শিখে এসেছি লেখা যায় না তাহলে আমাদের কি লিখতে হবে ওয়ান ওয়ান যোগ করলে আমাদের আসলে এখানে শূন্য হয় এবং হাতে এক থাকে তুমি বাইনারি এডিশন তোমাকে করানো হয়নি আসলে তুমি তো সেকেন্ড অংশ থেকে স্টার্ট করেছিলে তো তুমি এটা করনি তো তোমাদের কলেজে করিয়েছে কিনা আই ডোন্ট নো আসলে এটা বাইনারি যোগে তুমি একটু মনে রাখো যে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান এবং ওয়ান যোগ করলে যোগফল হয় ওয়ান জিরো মানে টু তো যোগফল যদি ওয়ান জিরো হয় এখানে আমরা হচ্ছে হাতে এক রেখে দিই আর শূন্যটা বসাই
সেরকম আর কি ভাবে বুঝবো আপাতত। তো আমরা এখানে শূন্য লিখেছি, হাতে এক রেখেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে এতটুকু সবাই ক্লিয়ার? লাইবা, নাশিতা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হাফ অ্যাডারের ডেফিনেশন শিখেছি, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল শিখলাম, এখন সমীকরণ বের করব। সমীকরণ এখানে কিসের বের করব? আউটপুটের। আউটপুট আছে কি? এস আর সি, তাহলে এস। এখন এস এর কোন ভ্যালুগুলো নরমালি আমরা নেই? আমরা আগে যে এনকোডারে যেটা শিখেছিলাম, যেখানে 1 আছে, যেগুলো 1 আছে, তাহলে তাহলে এস এর ভ্যালু 4টা, তো 4টার ভিতরে 1 আছে কোনটা? সেকেন্ড এবং থার্ড। সেকেন্ড এবং থার্ড, জি। আচ্ছা, এস এর ভ্যালু 1 যেটা আছে সেই সোজা, এর ভ্যালু কত? 0 0 তার মানে আমরা কি নিব এখানে? এ বার, এ বার, এক্স্যাক্টলি। আর বি এর ভ্যালু আছে 1, তার মানে বি, শুধু বি, শুধু বি। বুঝছো কথা আব্দুল্লাহ? বলো। পরেরটা হবে হচ্ছে, আর মাঝখানে আমরা যোগ দিব, যতগুলা থাকবে যোগ করব। তাহলে পরেরটা হচ্ছে 1, এখানে আসছে এ, আর এখানে 0, তার মানে হচ্ছে এ বি বার। দেখো বুঝো কিনা এটা। লাইবা, নাশিতা? জি স্যার। না বুঝলে বলো, আমি এক্সপ্লেইন করছি বা ডিফারেন্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করি, বাট বলতে হবে যে বুঝছো কি বুঝো নাই, কারণ এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। স্যার আরেকবার একটু বললে ভালো। আরো একবার বলছি, তোমরা ভালো করে নোটিস করো। হ্যাঁ, আমরা এনকোডারে যেটা করেছিলাম, যে আমরা যখন সমীকরণ বের করি তখন আউটপুটের 1 যে ভ্যালুগুলো আছে সেগুলো কাউন্ট করি। তো এখানে আউটপুট হচ্ছে এস আর সি। তো ফার্স্টে আমরা এস কে নিচ্ছি, এস এর ওই ভ্যালুগুলো আমরা কাউন্ট করব যে ভ্যালুগুলো 1 আছে। তো এখানে 4টা ভ্যালু আছে, 0 1 1 এবং 0। তো ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, মানে ফার্স্ট 1টা আমরা নিচ্ছি। ফার্স্ট 1 এ এখানে ইনপুট যেটা আছে সেদিকে দেখব, এটা তো আউটপুট, তাই না? তো 1 এর ক্ষেত্রে ইনপুট ছিল 0 আর 1, তো 0 ছিল এ এর ভ্যালু, তার মানে এজন্য আমরা নিচ্ছি এ বার, আর 1 ছিল বি এর ভ্যালু, তো যেহেতু 1 এই কারণে আমরা নিচ্ছি বি, মানে এটা আর বার নিচ্ছি না, এ বার বি। এরপরে আমরা যেহেতু মাল্টিপল ভ্যালু পাচ্ছি এখান থেকে, সো মাঝখানে যোগ দিচ্ছি, দিয়ে পরের 1টার জন্য দেখো এখানে পাচ্ছি এ, এর এর ভ্যালু হচ্ছে 1, এই জন্য এ নর্মালি, আর যেহেতু বি এর ভ্যালু 0 এই জন্য বি এর বার। নাশিতা? জি স্যার আমি বুঝেছি। বাকি লাইভে এখন বুঝতে পেরেছো? জি স্যার বুঝেছি। জি স্যার। আচ্ছা, এখন তোমরা বলো তো এটা কোন সূত্র পড়ে? স্যার নর গেটের এক্স নর, এক্স নর, এক্স নর নাকি এক্স অর? এক্স অর, অর, অর। এটা আসলে জি স্যার এক্স অর গেটের, এক্স অর গেটের সূত্র। আনা মনে পড়ছে? মনে আছে তো? জি জি স্যার মনে আছে। আচ্ছা ওকে ফাইন, এখন তোমরা কতটুকু বুঝতে পেরেছো? আমি লাইভাকে কোশ্চেন করব। লাইভা বলো সি ইজ ইকুয়াল টু কত হবে? কেউ বলবে না? লাইভা ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। হ্যাঁ, তুমি বলো সি এর ভ্যালু কত হবে? স্যার এ প্লাস বি হোল বার। না, তুমি সি এর ভ্যালু তুমি দেখো না, সি এর ভ্যালু কোনটা, মানে এখানে কয়টা আছে? 4টা আছে স্যার, এ বার আর বি বার। তুমি ভুল বুঝতেছো, তুমি ভালো করে দেখো সি এর ভ্যালু কোনটা কাউন্ট করব আমরা সেটা বলো। 1 এরটা, মানে স্যার এ আর বি।
একদম লাস্টেরটা 1 তাই না জি স্যার 1 সোজা ইনপুট আছে কি দেখো বলো স্যার এ দুটো 1 আছে এটা 1 বিটো 1 হ্যাঁ তার মানে আমরা কত নিচ্ছি তাহলে কত নিব এখানে স্যার এ এ প্লাস বি a plus b না তো এখানে যদি মাল্টিপল ভ্যালু থাকতো তাহলে প্লাস নিতাম কিন্তু যদি এভাবে থাকলে আমরা গুণাকারে নিচ্ছি না a b এটার জন্য a এটার জন্য b মানে এর ভ্যালু 1 b এর ভ্যালু 1 এজন্য a b এখানে এর ভ্যালু 0 ছিল এজন্য a বার নিয়েছিলাম b এর ভ্যালু 1 ছিল এজন্য b নিয়েছিলাম এই যে বুঝতে পেরেছো জি স্যার না না ভালো করে দেখো তুমি কনফিউজড ছিলে স্যার বুঝতে পেরেছি ওকে বাকিরা আহনাফ জি স্যার বুঝতে পেরেছি ওখানে তো 0 9 শুধু যেহেতু 1 1 এ বি বসবে ও 0 না মানে আগেরটা তো দুইটা মান ছিল আর এটা তো শুধু একটাই আমি তোমার কথাটা ওয়ান ছিল যার জন্য প্লাস আছে আবার বলো আহনাফ তুমি কি বলতে চাচ্ছো আমি তোমার কথাটা বুঝি নাই তুমি বলো এটা বুঝতে হবে হ্যাঁ এটা আমাদের স্যার বলতে চাচ্ছি যে আমরা আমাদের এখানে সি তে মানে শুধুমাত্র একটি ওয়ান আছে তো ইনপুটে আমরা এ তে পাচ্ছি ওয়ান এবং বি তে পাচ্ছি ওয়ান সেহেতু এখানে বারের কোনো প্রশ্নই আসে না তাই তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ এখন এই সমীকরণ থেকে আমাদেরকে কি করতে হবে লজিক সার্কিট আঁকতে হবে তাহলে এখানে পাচ্ছি s is equal to a xor b আর c is equal to ab তাহলে আলাদা আলাদা ভেরিয়েবল আছে দুইটা a আর b ab প্রথমে কানেক্টেড আছে কি সে কোন গেট দিয়ে xor xor তাহলে এ এবং বি আমরা এক্সর গেট দিয়ে কানেক্টেড সো এখানে আসবে এ এক্সর বি আর এ বি নর্মালি আছে কোন গেট দিয়ে কানেক্টেড এ বি বলো এন্ড গেট এ হচ্ছে আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিট হাফ অ্যাডারের ডেফিনিশন পেলাম আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল পেলাম হাফ অ্যাডারের সমীকরণ পেলাম দেন হাফ অ্যাডারের লজিক সার্কিটও পেয়েছি এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ন্যূনতম করো কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে বলতে হবে লাইবা লজিক সার্কিট একটু দেখছি শামিম বলো কি বললা বুঝি নাই আচ্ছা লজিক সার্কিটটা তোলা হয়নি ওকে তাহলে অর্ধযোগ বর্তনী কি মৌলিক গেটের সাথে নেক্সট আমরা ওটাই করাবো
তার মানে কারো কোনো প্রবলেম নাই তো না এটাতে? বুঝি নাই ভাই আব্দুল্লাহ কি বললা? ব্যবহার ওই যে যোগের জন্য ক্যালকুলেটরে যোগ করা বা লজিক সার্কিটের যে কোনো যোগ গাণিতিক এর ব্যবহার মানে গাণিতিক কাজে, হ্যাঁ এটা গাণিতিক কাজে ব্যবহার করে লজিক এবং গাণিতিক। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই নাকি? জি স্যার। ওকে স্যার। পরের কোশ্চেন হচ্ছে মৌলিক গেটের সাহায্যে এক্সর এই হাফ অ্যাডার বাস্তবায়ন। তাহলে যদি তোমাদেরকে বুদ্ধি দিয়ে এটা করতে বলি তোমরা কি পারবা? আমরা করি। আজকে আর বেশিক্ষণ আমি পড়াবো না, তোমরা এটা আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটা করে আমাকে মেসেজে দিবা। স্যার কোশ্চেনটা কোথায়? কোশ্চেনটা পেলে ভালো হতো। কোশ্চেনটা আমি বলছি, তোমরা রেকর্ডিং এ তো থাকবেই, তারপরেও আমি বলছি তোমরা লিখে নাও। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। আই রিপিট, মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। সো ক্লিয়ার? জি স্যার। হয়ে গেলে আমাকে পাঠিয়ে দাও ইনবক্সে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই তো রোজা আছো ইনশাল্লাহ না? জি স্যার আলহামদুলিল্লাহ। নামাজ পড়ো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।